Trade License Novayan 2023. যদি আপনার চলমান কোনো ট্রেড লাইসেন্স থেকে থাকে আর তার যদি মেয়াদ শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ট্রেড লাইসেন্সটি মাত্র 2 দিনেই কোনো ধরনের থার্ড পার্টি ছাড়া রিনিউ করে নিতে পারেন. Now we'll know the renewal process of trade license 2023. ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য প্রথমেই আমরা একটা ট্রেড লাইসেন্স নবায়নের ফর্ম ডাউনলোড করে নিব আর এই ফর্মটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব সরাসরি যে কোনো একটা ওয়েব ব্রাউজারে এবং সার্চ আইকনে গিয়ে লিখব পিডিএফ ফর্ম ফর ট্রেড লাইসেন্স রিনিউ আর এখান থেকে webja.com ট্রেড লাইসেন্স নিউ অর রিনিউ এখানে একটা ফর্ম শো করবে এই ফর্মটা আমরা জাস্ট ডাউনলোড ক্লিক করে দেব এখানে এই ফর্মটি আমাদের মোবাইল অথবা কম্পিউটারে পিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড হয়ে যাবে এখান থেকে একসাথে কিন্তু দুইটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে একটা নতুন করে ট্রেড লাইসেন্স করার জন্য আর একটা ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য তো ট্রেড লাইসেন্স রিনিউ করার জন্য যে ফর্মটি আছে সেই ফর্মটি আমরা প্রথমে ভালোভাবে ফুলফিল করে নিব প্রথমে এই ফর্মটির টপ সাইডে লিখতে হবে এক্সপোর্ট প্রসেসিং জোন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আপনার যদি সাউথ হয় সাউথ সিটি কর্পোরেশন অথবা রংপুর সিটি কর্পোরেশন যে সিটি কর্পোরেশনের আন্ডারে ওই সিটি কর্পোরেশনের নাম এখানে লিখে দিতে হবে এরপরে লাইসেন্স নাম্বার লেখার জন্য আমাদের ট্রেড লাইসেন্সে প্রদত্ত যে নাম্বারটি আগে থেকে ছিল সেই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে এরপর ডেট অফ ইস্যু এখানে ইস্যুর ডেট যেটা আপনার ট্রেড লাইসেন্সে আগে থেকেই ছিল সেই ইস্যুর ডেটটা এখানে বসিয়ে দিতে হবে এরপরে রাইট সাইডে প্রিভিয়াস ট্রেড লাইসেন্স নাম্বার যদি এর আগেও আপনার কোনো ট্রেড লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে সেই ট্রেড লাইসেন্সগুলোর নাম্বার এখানে দিয়ে দিতে হবে এরপরে ভ্যালিড টিল কত তারিখ পর্যন্ত এটার মেয়াদ ছিল বা আছে সেই জিনিসটা এখানে উল্লেখ করে দিতে হবে ট্রেড লাইসেন্স রিনিউ এর উপরে একটা টিকমার্ক দিয়ে নিচ দিয়ে আপনার কোম্পানির নাম লিখতে হবে এক্সপোর্ট প্রসেসিং জোনের এরপরে ফ্যাক্টরি অ্যাড্রেস বা লোকেশন অ্যাড্রেস যে জায়গা আপনার ফ্যাক্টরি বা লোকেশন বা শপ সেই জায়গার টোটাল ডিটেলসটা এখানে বসিয়ে দিতে হবে এই ফর্মটি ভালোভাবে ফুলফিল করা হয়ে গেলে নিচ দিয়ে আপনার সিগনেচার দিয়ে ফর্মটি রেডি করতে হবে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য দ্বিতীয় রিকোয়ারমেন্ট হিসাবে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পূর্ববর্তী ট্রেড লাইসেন্সের ফটোকপি আপনার যে ট্রেড লাইসেন্সটি আপনি রিনিউ করতে চান সেই ট্রেড লাইসেন্সটির একটি ফটোকপি এই আবেদন ফর্মটির সাথে যুক্ত করতে হবে এরপরে থার্ড রিকোয়ারমেন্ট হিসাবে আমাদের যে পেপারসটা লাগবে তা হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ সাধারণত ট্রেড লাইসেন্স নতুন করে করার জন্য এবং নবায়ন করার জন্য সরকারি ফি একই ধরনের হয়ে থাকে তবে এই ফির পরিমাণ 200 টাকা থেকে শুরু করে ব্যবসায়ের ধরন অনুযায়ী 26,000 টাকা পর্যন্ত হতে পারে বর্তমান সময়ে সিটি কর্পোরেশনগুলো সাধারণত ট্রানজ্যাকশন করে থাকে মধুমতি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক এর মাধ্যমে যার ধরুন আপনার ট্রেড লাইসেন্স রিনিউয়াল ফ্রি আপনি চাইলে মধুমতি ব্যাংক অথবা ডাচ বাংলা ব্যাংকে পে করতে পারেন ব্যাংকে টাকা পে করার পরে এর মানি রিসিটটা এই আবেদন ফর্মটির সাথে যুক্ত করে দিতে হবে এবারে ফোর্থ রিকোয়ারমেন্ট হিসাবে আমাদের লাগবে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এই আবেদন ফর্মটির সাথে যুক্ত করে দিতে হবে এবারে লাস্ট ডকুমেন্ট হিসাবে আমাদের লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি ট্রেড লাইসেন্স নবায়নের জন্য এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রেডি হয়ে গেলে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে জমা দিতে হবে সাধারণত ট্রেড লাইসেন্স নবায়নের জন্য 2 কর্মদিবস সময় লেগে থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়ের ধরন অনুযায়ী এর সময় বাড়তে পারে এরপরে ট্রেড লাইসেন্স নবায়নের এই সমস্ত পেপারসগুলো আপনার দায়িত্বপ্রাপ্ত কোনো এক কর্মকর্তার কাছে প্রেরণ করা হবে
এরপরে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কর্মকর্তা এই পেপারসগুলো বিচার বিশ্লেষণ করে উনি আপনার ট্রেড লাইসেন্সটি নবায়ন করে দিবেন। আপনার ট্রেড লাইসেন্সটি রিনিউ হয়ে গেলে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে স্ব ঠিকানায় পৌঁছে দেওয়া হবে, অথবা আপনি চাইলে আপনার ওয়েবসাইটে ঢুকে যে কোনো একটা ওয়েব ব্রাউজার দিয়ে এই ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারবেন। সাধারণত ট্রেড লাইসেন্স নবায়নের জন্য 3 মাস পর্যন্ত সময় দেওয়া হয়ে থাকে, আর এই সময়গুলো হলো 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যেই আপনাকে ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। এর পরবর্তীতে কেউ ট্রেড লাইসেন্স নবায়ন না করলে তার জন্য সরকারি নিয়ম অনুযায়ী শাস্তির বিধান রয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের ট্রেড লাইসেন্স নবায়নের যাবতীয় প্রসেস। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে আপনি ট্রেড লাইসেন্স সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসা করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।